হাসিব আছি আপনার সাথে। আজকে যে কাজটি করবো সেটি হচ্ছে আমার বাইকটা অলরেডি 5000 কিলো চলা হয়ে গিয়েছে, যেহেতু এটা ফুয়েল ইনজেক্টর সিস্টেমের বাইক, সো 5000 কিলোতে এর ফুয়েল ইনজেক্টর ওয়াশ করতে হয়। সো আমি আজকে আমার শোরুমে যাবো এখন, দেন আমার বাইকটা ইনজেক্টর ওয়াশ করবো, আর কিভাবে ফুয়েল ইনজেক্টর ওয়াশ ক্লিন করে যে মেশিনের মাধ্যমে সেটা আমরা দেখবো। সো চলুন আমার সাথে, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো এখন এটাকে খোলা হবে, খুলে R15 ইনজেক্টর ভিতরে, সেই কারণে আর কি এটা একটু টাইম বেশি লাগে আর কি খুলতে, সেই কারণে খোলা হবে। সো দেখাচ্ছি কীভাবে খুলে ইনজেক্টর বের করে। ওকে, ফুয়েল ইনজেক্টরটা ভার্সন 3-এর অনেক ভিতরে থাকে, সেই কারণে টোটাল বডি কিটের একটা পাশ খুলে ফেলতে হয়েছে। আর এইটা হচ্ছে এয়ার ক্লিনার বক্স, এই যে হচ্ছে এয়ার ক্লিনারের পট, আচ্ছা এয়ার ক্লিনার বলে এটারে, এটার মাধ্যমে বাতাস পাস হয়। এটা ইঞ্জিনের হেডের সাথে থাকে, তাই না? থ্রোটাল বডির সাথে ফুয়েল ইনজেক্টরটা কানেক্টেড, ওখান থেকে আর কি ট্যাঙ্কি থেকে তেল ইনজেক্টরের মাধ্যমে ওখানে আর কি ইনজেক্ট হয়। তো এই হচ্ছে সেই ইনজেক্টর, এটা পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার করার জন্য একটা মেশিন দরকার, সেই মেশিনের মাধ্যমে পরিষ্কারটা করতে হবে। তো চলুন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব দেখাবে যে কীভাবে মেশিনের মাধ্যমে সেটা পরিষ্কার করতে হয়। প্রতিটা বাইকের 5000 কিলোমিটার পরপর, 5000 কিলোমিটার পরপর না, 4000 পরপর ফুয়েল ইনজেক্টরটা পরিষ্কার করার নিয়ম, নাহলে বাইকের পারফরমেন্স আস্তে ধীরে কমতে থাকে। সো সেই কারণে আমারটা 5000 অলরেডি হয়ে গিয়েছে, এই কারণে 4000 করা উচিত ছিল, বাট আমি দিতে পারিনি সময়ের কারণে, এই কারণে আমি ওটাকে আর কি এখন করাচ্ছি। বাট প্রবলেম নাই, এই সময় করলেও হবে, বাট 4000 করাটাই বেটার। এটা হলো সেই ফুয়েল ইনজেক্টর মেশিন, আর এর ভিতরে এখন এটা সেট আপ করে এতক্ষণ ধরে ইনজেক্টর পরিষ্কার করা কমপ্লিট, দেন এখন গাড়ি ওয়াশ হয়ে যাচ্ছে। ম্যানেজার সাহেব হিসাব নিকাশ করতেছে, সো অনেক ধন্যবাদ ম্যানেজার সাহেবকে যে খুব সুন্দরভাবে আমার এই গাড়িটি সার্ভিসিং করে দেওয়ার জন্য। সো ভালো থাকবেন সবাই, আজকে পর্যন্ত, নেক্সট আবার দেখা হবে। সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ভালো লাগলে আমার ভিডিও শেয়ার করুন, লাইক দিবেন। ওকে বাই।